পর্যন্ত কোনো কিছু করা যায় না, না একটা ভালো কিছু খেতে পারি, না কিছু একটা পড়তে পারি, না ভালো একটা জায়গায় ঘুরতে পারি। আপনি তো মানে আজকাল আমাকে সহ্যই হচ্ছে না, আমি তাহলে বাবার বাসায় চলে যাবো। যে খুশি করো তো। কোথায় আপনি? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, যে রাইডার পিকআপ করছে, গাড়ি আসছে, গাড়ি আসুক তারপর যাবো। গাড়িতে শুধু শুধু খরচ, মানে সামান্য রাস্তা, রিক্সা গেলে আমার ন্যাচারাল বাতাস খেতে খেতেও যেতে পারবো। একটু বাড়তি খরচ হলে অসুবিধা কোথায়? একদম বাড়তি খরচ করবো না, নিচে রিক্সা আছে, রিক্সা যাবো। চল। আরে বাঙালিদের দুটো জিনিস দেখে জিভে জল আসবে, কিছু ভেলপুরি, চলেন তো। আপনি এখন যদি আমরা মালটা না আনি টাকাটা চলে যাবে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আপনাদের চেহারা তো দেখে মনে হচ্ছে না ভালো আছেন, কিছু হয়েছে আমাকে বলা যাবে? তোমার এত কিছু জানতে হবে না, তুমি যত ভিতরে যাও, বিজনেসের সব কিছু বুঝবা না যাও। কিন্তু পুরো টাকাটা তো আপনার না, অর্ধেক টাকাটা বড় ভাইয়ার। তো কি বলছেন, চালানো শুধু চালানো এখানে সেল করে দিয়ে টাকা রেখে দিতে বড় ব্যাক, বাস শেষ। কিন্তু বড় ভাই যদি টাকাটা হুট করে দরকার পড়ে তখন কি হবে? বিজনেস আউট আমাকে বুঝতে হবে। ওকে, তোমার সঙ্গে মাথা ঘামানো দরকার নেই। আমি আপনার ওয়াইফ হিসেবে আপনাকে তো মতামত দিতে পারবো না। তোমাকে একটা কথা বারবার বলছি, তুমি কি বিষয়গুলো বুঝো? যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না প্লিজ। তুমি একটা জিনিসই পারো তো, ওই কিপটা আমি করতে, তোমার জন্য কোনো কিছু করা যায় না, না একটা ভালো কিছু খেতে পারি, না কিছু পড়তে পারি, না ভালো একটা জায়গায় ঘুরতে পারি। এটা বিজনেস, ওকে? এখানে তোমার ওই কিপটা আমি ওইসব লজিক খাটবে না, আমারটা আমাকে বুঝতে দাও। বুঝি, কিন্তু আমি তো খরচ করতে মানা করছি না, আমি শুধু বলছি টাকাটা তো বড় ভাই আর। টাকাটা আমার বড় ভাই, তোমার বড় ভাই তো না, তোমার বড় ভাইয়ের কাছে তো টাকা নেই, ঠিক আছে? আপনি তো মানে আজকাল আমাকে সহ্যই হচ্ছে না, আমি তাহলে বাবার বাসায় চলে যাবো। যেটা খুশি করো তো। বলো। একটা খারাপ খবর আছে। কি হয়েছে? মার দুদিন ধরে বুক ব্যথা হচ্ছিল, তারপর যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বললো হয়তো হার্টের সমস্যা আছে, অপারেশনও করা লাগতে পারে। তোর অ্যাকাউন্টে আমাদের দুই ভাইয়ের নামে যে 10 লাখ টাকা আছে, ওটা নিয়ে তুই কাল বাড়ি চলে যাবে। ভাইয়া কাল কাল সকালে মানে আশা করেছিলাম একটা ফোন দিবেন, এই যে সকালে রাগ করে বের হয়ে গেলাম, সারাদিন একটা খোঁজও নিলেন না। গেছো তো বাবার বাড়ি, ভালোই তো আছো, তোমাকে কি টেনশন করে, কি কোনো কারণ আছে? বাবার বাসা তো আপনার বাসা থেকে কাছে, একবার এসে উঁকি দিয়ে দিলে তো পারতাম। শোনো রিয়া, আমার এমনি মাথাটা খারাপ হয়েছে, প্লিজ এসব দেখাবি না, বন্ধ করো, আমার আর সহ্য হচ্ছে না। কি হয়েছে আপনার? আমার শরীরটা প্রচন্ড খারাপ, ইমার্জেন্সি অনেকগুলো টাকা লাগবে, বড় ভাই ফোন দিয়েছিল, বলছিল জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা তুলে নিয়ে যেতে, আমি হিসেবে হিসেব করে খরচ করতে পছন্দ করি। আমি চিন্তা করছি, আমি সরি।